Assalamualaikum viewers, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর মত অনেক ভালো আছি, আশা করতেছি আপনারাও অনেক ভালো আছেন। তো আজকে আবার চলে আসছি আমাদের একটা খাবার ভিডিও নিয়ে। তো এটা সকাল আর বিকেলের নাস্তা বলতে পারেন, সকাল বিকেল যখন আপনি খেতে ইচ্ছে হয়, যখন খেতে ইচ্ছে হবে তখন আপনি খেতে পারেন, মানে যখন যেভাবে পারেন, আপনার মর্জি, আপনার মর্জি, আপনি যেভাবে খান। তো এটা হচ্ছে ভাজা ভাত, আমরা বলি ভাজনী ভাত, আমার মা বলতো তো আমিও বলি ভাজনী ভাত। আর এটা খেতে আমার অনেক ভালো লাগে, আমি প্রায় সময় এটা বানিয়ে খাই। ধরুন গরম ভাত রান্না করছে, খেতে ইচ্ছা করতেছে না, ওই ভাতটা দিয়েও আমি বানিয়ে খাই। এটার রেসিপি আপনারা পাবেন, হয়তো বা চলেও গেছে এরকম। তো আপনারা বাংলা ভাষায় এটাকে বাংলা ফ্রাইড রাইস বলতে পারেন, ফ্রাইড রাইস বলতে পারেন বাংলা, কারণ এটা আমরা পোলার চাল দিয়ে করিনি, সাধারণ খাবার যে ভাতটা সেটা দিয়ে বেঁচে ছিল, সেই ভাতটা দিয়ে আর কি, সেই ভাতটা দিয়ে করা হয়েছে। তো এখানে আমাদের মুরগির মাংস নিছি, আমাদের এইটাও বেঁচে গিয়েছিল সেই মাংসটার জন্য। এটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, দুইটাই বেঁচে যাওয়া জিনিস দিয়ে আমরা তৈরি করে নিছি, দুইটাই বেঁচে গিয়েছিল। নিয়েছি সালাদ, এটা নিতাম না, শুধু আপনাদের দেখানোর জন্য আমরা সালাদটা নিছি। তো খাওয়া শুরু করি, আমরা খাওয়া শুরু করি এবং খেতে খেতে আপনাদের সাথে গল্প করি এবং বলতে থাকি যে কেমন হয়েছে। আমরা গরম গরম খাচ্ছি, আপনারা খাবেন। এটার মধ্যে বিশেষ করে যে দেখেন ঝুরি ডিম ব্যবহার করা হয়েছে, ডিমটাকে ভেঙে ঝুরি করে দেওয়া হয়েছে, আর শুকনো মরিচ, সাথে শুকনো মরিচ ব্যবহার করা হয়েছে। আমি এখন শুকনো মরিচ খাই নাই, কিন্তু ঝুরি ডিমটা খাচ্ছি, আমার ভালো লাগতেছে। একটাই মশলা ব্যবহার করছি, আপনি ভাতের সাথে আমার রেসিপিতে দেখতে পারবেন, এখানে বলবো না। হ্যাঁ, ভাতের সাথে এই ডিমটা যখন মুখে পড়তেছে ভালো লাগতেছে, অসাধারণ হয়েছে ভিউয়ার্স। খেয়ে দেখবেন, আমরা যেটাই খাই আপনাদের বলি যে খেয়ে দেখবেন, আসলে না খেলে বুঝবেন না যে কোনটার স্বাদ কীরকম, খেয়ে দেখতে হবে। একদম দোকান থেকে কিনে আপনাকে ফ্রাইড রাইস খেতে হবে এমন কোনো কথা নেই, এটা খেয়ে দেখবেন যে এটার মধ্যে কোনো কমতি নেই, বরঞ্চ দেখবেন যে আপনার কাছে এটাই হয়তো অনেক ভালো লাগতেছে। রাস্তায় চামচ নিতে ভুলে গেছি, সালাদ হাত দিয়ে নিতে, তারপর হয়তো চামচ থাকলে নিতাম, যেহেতু ভুলেই গেছি তো আমরা হাত দিয়ে নিছি, তাড়াতে চামচ দিয়ে নিতে হয়, ঘরে নিজের হাত দিয়ে খেতে হয়। অনেকে হয়তো হাত ব্যবহার করাটা পছন্দ করেন না, আপনারা ভাইটা চামচ দেখাতে পারবেন, চামচ তো অনেকে খেয়ে নেবেন, আমরা হাতই ব্যবহার করতেছি, আমাদের কাছে হাত দিয়ে খাওয়াটাই অনেক মজার, বেশি ভালো লাগে, অনেক মজার, সেটা মনে হচ্ছে যে খেয়ে কোনো তৃপ্তি পাচ্ছি। চামচ দিয়ে আসলে পেট ভরে যায়, কিন্তু কিছু খেয়েছি বলে মনে হয় না। অনেক ভালো লাগতেছে, এটা ভাজা ভাত বলেই মনে হইতেছে না, কি মনে হইতেছে, পোলাও পোলাও মনে হইতেছে, যে পোলাও খাইতেছি মাংসের সাথে। আপনারা ডিম ভাজা, ডিম পোচ করেও নিতে পারেন, ডিম পোচ এটার সাথে ভালো লাগে, খেয়ে দেখতে পারেন। যেহেতু আমরা এর সাথে ডিম ব্যবহার করছি, তাই আমরা আলাদাভাবে ডিম নেই নেই, যেহেতু মাংসটা ছিল ওই কারণে আমরা ডিমটা ইউজ করি নাই, আপনারা নিয়ে খেতে পারেন।
আমার একটা খালাতো ভাইয়ের বউ, আমার ভাবি, যেহেতু পরিচয় করে দিতে হয় তাই বলতেছি, আর ভাবি মোট কথা খালাতো ভাইয়ের বউ, তো আমাদের বাসায় কিছুদিনের জন্য আসছিল। খেতে খেতে বলছি, উনি যে কয়দিন ছিল, যে কয়দিন আমাদের ভাত বেঁচে গেছে, প্রতিদিন আমার বোনকে বলছে যে ভাজা ভাতটা তৈরি করো, ভাজা ভাতটা তৈরি করো। তো আবার এটাতে এক্সপার্ট, সেহেতু ও করে নিত। তো উনি বলতো, আমাকে আপু বলে ডাকে, নামটা বলছি না, আমার নামটা বলছি না, কিন্তু ওই নামের সাথে আর কি আপু যোগ করতো। তো বলতো, আপু যেহেতু আমরা বিকেলে নাস্তাটা বাইরে থেকে কিনে খাই, তো আমরা বাহিরের নাস্তাটা না কিনে আমরা এখন থেকে সন্ধ্যাবেলা এইটা দিয়ে নাস্তা করব। তো আমি কিন্তু শুরুতে এই কথাটাই বলছি যে আপনি সকালে কিংবা বিকেলের নাস্তা খাইতে পারেন, আমি ওনার কথা হিসেবে বলছি। ওরে যে কদিন থেকে গেছে খুব খাইছে, ওরা দুইজন খাইছে খুব, প্রায় সময় দেখতাম ওরা করে খাইতেছে, ওরা ডিম ভাজার সাথে খাইতো, আমি দেখতাম, আমার কখনো ইচ্ছে করতো না যে খাই। তো একদিন ওদের দুজনে খাওয়া দেখে আমার মনে হইতেছে যে আমি একটু খাই। তো আমাকে বললো ওই ভাবিটা নাম ধরে, যাবা একটু খান, আমি মনে হয় সবাই নিলাম না, আমি বসে বললাম, মনে হয় খিদে লাগছিলো কি লাগিয়ে জানে, সম্ভবত খিদেই লাগছিলো, তো আমি খাইছিলাম। সেদিন আমরা ডিম ব্যবহার করিনি, ওরা যেহেতু ভাজা ডিম দিয়ে খাচ্ছিলো, ওদিন এটাতে এরকম ডিম ব্যবহার করা হয়নি, কুচি ডিমটা। তো আমার কাছে খাইলাম পরে ভালো লাগছে, এরপর আমি আর মনে হয় খাই নাই, আজকে বসলাম। তো আজকেরটা ওর দিনকার চাইতে ভালো হয়েছে, কারণ ওই দিনটা শুধু মশলা ব্যবহার করা হয়েছে, আজকে আরও বিশেষ বিশেষ কিছু যোগ করা হয়েছে, ভালো লাগতেছে। আজকেরটাই তো মাংস আছে, এই জন্য আরো বেশি মজা লাগতেছে। দুইটা জিনিসই ঘরে বেঁচে যাওয়া, ডাবটা এমন ভাবে তৈরি করে নিতে পারবেন আপনার কাছে একবার মনে হবে না যে আপনি বাসি জিনিস খাচ্ছেন। আমরা সত্যটা বলতে ভয় পাই যে বাসি জিনিস খাচ্ছি, কিন্তু আমরা বাসিটাকে টাটকা করে নিচ্ছি, একদম ভেজে ফ্রাই করে নিচ্ছি, বাংলা ফ্রাই। স্বাদে কোনো অংশ কম না, অনেক ভালো। আমার একটু শুকনা মরিচ পড়ছে, আমি এটা খেয়ে নিচ্ছি। সকালে করতে গেলে একটু বেশি ঝামেলার হয়ে যাবে, আপনারা আমার মতো পাউরুটি দুধ দিয়ে খেয়ে নেবেন যেটা একদম সহজ, বা বিস্কুট খেয়ে নেবেন, কিন্তু বিকেলের দিকটা বা সন্ধ্যার দিকটা এটা তৈরি করে নেবেন, সময় লাগলেও একটা মজার খাবার পাবেন। বলতে পারেন আমার থালে এত পানি আসলো কিভাবে, এটা সালাদের পানি ছিল, আমি আগে এত সালাদ খেতাম না, আমার ভালো লাগতো না, কিন্তু একটা মানুষের সাথে আমি যখন আর কি বেশি মিশি, তো ওই মানুষটা আর কি অনেক সালাদ পছন্দ করে, তো ওর সাথে খেতে খেতে আমার অভ্যাস হয়ে গেছে। আমার একটা ফ্রেন্ডের কথাই আর কি বলতেছি, তো ওই আমিও সালাদে এখন পছন্দ করছি, ঠিক এরকম করে যদি সালাদ পাঠানো হয় তাহলে। আমরা মাখানোটাই বেশি পছন্দ করি, মাস্তটা খাওয়া যায় ওটা আর কি কাজকে সহজ করার জন্য, যে শুধু পিস পিস করে কেটে নেওয়া, এটা একটু কষ্ট যে হাতে মেখে নিতে হচ্ছে।
আমার ওই ফ্রেন্ডটা কী করতো, আমি যখনই খাবার খেতাম আমার সালাদ একদমই পছন্দ ছিল না, তখনই কী করতো আমার খাওয়ার মাঝখানে ওই সালাদগুলো ঢেলে দিত, বলতো কি না খা খা খেয়ে দেখ অনেক মজা। ওই খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে যে না আসলেই মজা লাগে। আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আমার খাবারে, দেখতে পাচ্ছেন যে আমি ডাল একদমই পছন্দ করতাম না। আমার মা যখন সুস্থ ছিল অনেক ডাল রান্না হইতো, আমার বোন খাইতো কিন্তু আমার কখন ইচ্ছে করতো না। এখন দেখেন আমি ওর হাতেরই ডাল খাওয়া শুরু করছি। আমার ডাল হাতে, আমার হাতে যে ডাল আমি রান্না করি ওই ডালটা আমার মার হাতে থেকেও বেশি মজা পাই, আমি জানি না কেন। হ্যাঁ পরিবর্তন হয়, এই যে ওর সাথে দেখেন খাইতে খাইতে এখন আপনাদের সামনে খাইতে খাইতে আমি অনেকটা খাচ্ছি, এবং যা খাইতাম না দেখা যাচ্ছে সেগুলো আমি খেয়ে নিচ্ছি, এগুলো আমি আগে খাইতাম না এখন আমি খাচ্ছি। আর খেয়ে দেখতেছি যে না আসলে আমি মনে হয় তখন খাইতাম না, বা ভুল ধারণা ছিল কি না, এখন খাইতে ভালোই লাগতেছে। তো ভিউয়ার্স আমরা খাওয়া শেষ করে নিয়েছি, যতটা আরামে বা যতটা দেরি করে হয়তো খাইতাম আপনাদের জন্য আমরা দ্রুত খাওয়াটা শেষ করি, অতটুকু সময় আপনারা কষ্ট করে দেখে নেবেন। আর ভালো লাগলে, বেশি কথা আর বললাম না, অনেকটা কথা হয়ে গেছে খাওয়ার সাথে সাথে, তো ভালো লাগলে বিদায় নিয়ে নাও। ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের নামটা অবশ্যই তো জানেন, তারপর আবার বলে দিতেছি ইটিং অ্যান্ড ব্লগ উইথ সিস্টার্স, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, জানি আমরা আরও এগিয়ে যেতে পারি এবং ভালো ভালো ভিডিও আনতে পারি, এবং ভবিষ্যতে যেন আপনাদের সামনেই সামনে খেতে পারি, রান্না দেখাতে পারি, ব্লগ করতে পারি।